সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারির আয়োজনে ডে থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশতম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আপনারা যে সাবজেক্টগুলো বা যে বিষয়গুলো পড়তে পারেন সে মধ্যে প্রথমে রয়েছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে আমরা লেখক অনুযায়ী পড়া শুরু করেছি তো আপনারা প্রথমেই যে লেখকগুলো পড়তে পারেন আজকে আমরা অলরেডি কয়েকজন লেখক সম্পর্কে পড়েছি আপনারা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় শওকত ওসমান ফুররুক আহমদ সৈয়দ ওয়ালিউল্লাহ এবং মনির চৌধুরী আমরা প্রতিদিনই দেখবেন যে চারজন পাঁচজন রাইডার করে এখন পড়া দিচ্ছি আপনারা আজকের ক্লাসে এই পাঁচজন লেখক সম্পর্কে পড়ে ফেলতে পারেন বাংলা ব্যাকরণ থেকে আপনারা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে সমাস এই সমাস চ্যাপ্টারটা পড়ে ফেলবেন অনেকের ক্ষেত্রে সমাসের ক্ষেত্রে খুব সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলতে পারেন অন্তত পক্ষে যদি কিছুই না পড়তে পারেন বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো খুব ভালোভাবে সমাধান করবেন বাংলাদেশ বিষয়গুলিতে দেখবেন একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে আদমশুমারি ও জনসংখ্যা এরকম একটা চ্যাপ্টার আছে তো সেখানে একটা অংশ আছে উপজাতি দেখা যায় প্রতি বছরই উপজাতি থেকে বিসিএস পিলিত একটা প্রশ্ন আসে আর জনসংখ্যা বা আদমশুমারি এখান থেকেও পরীক্ষা এবার প্রশ্ন আসতে পারে যেহেতু সম্প্রতি আদমশুমারি বা যেটা জনসংখ্যা গৃহ গৃহগণনা জনসুমারী নামে পরিচিত যেটা নাম চেঞ্জ হয়ে গেছে তো এই যেহেতু এটা সম্প্রতি হয়ে গেছে এখান থেকেও কিন্তু পরীক্ষা এবার প্রশ্ন আসতে পারে আর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনারা যে অংশটা পড়তে পারেন সেটা হচ্ছে বিশ্বের আলোচিত যে যুদ্ধসমূহ আছে বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ সম্পর্কে আজকের ক্লাসে জানতে পারেন তো এটা ছিল আমাদের ডে থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশতম দিনের আয়োজন নেক্সট ক্লাসে আমরা চৌত্রিশতমে চৌত্রিশতম দিনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে